দেখো পত্রিকাটার নাম কি? পত্রিকাটার নাম সুন্নাতুল জামাত। কি নাম? সুন্নাতুল জামাত। এই পত্রিকার সম্পাদক কে? মাওলানা রুহুল আমিন সাহেব। মাওলানা রুহুল আমিন কে? ইনি বসিরহাটের আল্লামা হাফিজুল হাদিস রুহুল আমিন সাহেব। মানেন না মানেন না? মানেন না মানেন না? এই পত্রিকাটা তিনি আর আমার নয়, তিনি এই পত্রিকাতে, যেমন ভোটের সময় পত্রিকাতে পার্টি প্রচার হয় না কে কে প্রার্থী, এই পত্রিকা তিনি প্রার্থীর লিস্ট দিচ্ছে। কি দিচ্ছে? আমি পড়ছি, আপনারা শোনেন। নির্মলীকৃত সদস্যগণ আগামী অ্যাসেম্বলি নির্বাচনে জমিয়তে উলামা বাংলা আসাম সমর্থন করিতেছে, ভোটারগণ তাকে ভোট দিয়া বাধিত করিবেন। আছে তো লেখা? ঠিক আছে তো? এই 44 জনের নাম দেখুন, এই যে এই 44 জনের নাম লিখে প্রচার করছে কে? নিবেদন মোহাম্মদ আব্দুল কাদের, সেক্রেটারি জমিয়তে বাংলা আসাম। কে ইনি? সেজো হুজুর পীর কেবলা। বলুন সুবহানাল্লাহ, আমাদের সেজো দাদু। অনেকে বলে দাদা হুজুর তো 1939 ইন্তেকাল হয়ে গেছে, আর দেশ স্বাধীন হয়েছে 1947, তাহলে ভোট হলো 1952, তাহলে কি করে দাদা হুজুর প্রার্থী দিল? এই বোকা বানাচ্ছে না বানায়? ইতিহাস তো পড়ে নেই আর আপনাদের বোকা বানাচ্ছে। শোনেন, ব্রিটিশ পিরিয়ডে ভোট ছিল, সেই ভোটটাকে কি ভোট বলা হতো সেটাও দেখেন। লিখা কি আছে? লাট সবার ভোট। কি ভোট? লাট সবার ভোট। দেখতে পাচ্ছেন, এইটা হলো দাদা হুজুরের সংগঠনের প্যাড, লিটার হেড। কি? জমিয়তুল্লাহ বাংলা আসামের এটা লিটার হেড। তাতে লিখছে, ফুরফুরার জনাব হযরত পীর সাহেব কেলার অনুরোধ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বসিরহাট মহকুমা, বারাসাত মহকুমা, দেবঙ্গা থানা সমস্ত ভোটার দিকে অনুরোধ, আপনারা এবার নতুন ব্যবস্থাপক সভায় বসিরহাট খান বাহাদুর মৌলভী আব্দুর রহমান সাহেবকে কি দেবেন? ভোট দেবেন। কে বলছে? সৈটা জিনা। কে? মোহাম্মদ আবু বাকার। এবং চিহ্নটা বলে দিচ্ছে, হারিকেন লন্ডন চিহ্ন। এ কথা বুঝে আসছে? কেন বলেছিল বা সেটা শোনে, শুধু লোকসভা নয়, দেখেন কাউন্সিল, বিএল পদপ্রার্থী কাউন্সিলে চাই আমরা। কি লিখা আছে? কাউন্সিল, কাউন্সিলে। কেন বলেছিল সেটা শুনে রেখে দেয়। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ধর্ম সংস্কার করেছিলেন। কি? অর্থাৎ ধর্মের মধ্যে যেসব নোংরা ঢুকে গিয়েছিল, মানুষ সেরে ঢুকিয়েছিল, বেদা ঢুকিয়েছিল, মন গড়া মত ঢুকিয়েছিল, সেগুলো থেকে মানুষকে বাঁচাবার জন্যে তিনি ধর্ম সংস্কার করেছেন, কারণ তিনি মুজাদ্দেদ। শুনছেন? অর্থাৎ ইসলামের 100% কাজই দাদা হুজুর করবে, মুজাদ্দেদের শর্ত এটা। তারপরে তিনি সমাজ সংস্কার করেছে, সমাজ সংস্কার করেছে, সমাজের মধ্যে যেসব কুসংস্কার ছিল সেগুলোকে মিটিয়ে দিয়ে সত্যটাকে প্রতিষ্ঠিত করেছে, শিক্ষা সংস্কার করেছে, মানুষের শিক্ষা থেকে পিছিয়ে গিয়েছিলেন, হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে, পুরুষদের শিক্ষা প্রতিষ্ঠান, মহিলাদের শিক্ষা প্রতিষ্ঠান, জেনারেল লাইনের শিক্ষা, ধর্মীয় শিক্ষা, সবটা আমার আবু বাকার সংস্কার করেছে। যেন বলেন সুবহানাল্লাহ। আরে আমরা আবু বাকারকে শুধু তো কারামতির মধ্যে রেখে দিয়েছি, আমার আবু বাকার ছিলেন অলরাউন্ডার, তাই তো আজকের দিনে বলে যায়, শুনে রেখে দেন, আমার আবু বাকারকে রিসার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে হয়, ক্যামব্রিজে হয়, তামাম বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়েতে আমার আপনার আবু বাকারকে রিসার্চ হয়। বলুন আলহামদুলিল্লাহ, আমরা সেই আবু বাকারের অনুসারী। শুনে রেখে দেন, ধর্ম সংস্কার যেমন, শিক্ষা সংস্কার যেমন, সমাজ সংস্কার করেছিলেন আমার আবু বাকার সিদ্দিক। জীবনের শেষ দিকে যখন দেখলেন রাজনীতিতে দুর্নীতি হচ্ছে, ব্রিটিশরা আইন তৈরি করে দেশ ও দেশবাসীকে হত্যা করছে, তাদের উপরে জুলুম করছে, আমার আবু বাকার সিদ্দিক তখন রাজনীতি সংস্কার করেছিলেন, তখন তিনি তিনার ভক্ত মুরিদদের মধ্যে থেকে ভালো 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 শিক্ষিত লোককে তাদেরকে বললেন, বাবা তোমাদের ঘরে রাজনীতিতে যেতে হবে, আমি আবু বাকার তোমাদের হে প্রচার করে দেব। তখন আইন তৈরি করেছিল ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, গরিব হিন্দু দলিত আদিবাসী দেশের বিরুদ্ধে, তাদের হাত থেকে দেশকে, শান্তিকে, ইসলামকে বাঁচাবার জন্য আমার আবু বাকার সিদ্দিক এই প্রার্থী দাঁড় করিয়ে তাদেরকে আমার আবু বাকার সিদ্দিক সাপোর্ট করেছিল, এটা ইতিহাসে পাওয়া যাচ্ছে। যদি এটা বলা ভুল হয়, আব্বাস সিদ্দিকের ভুল নয়, আল্লামা রুহুল আমিন সাহেবের ভুল, আমাকে বিরোধী করে লাভ নাই।
এটা কি না ঠিক কো তাহলে আবু বকরের নিয়তটা ভালো ছিল না খারাপ ছিল মুজাদ্দেদের কাজ নয় এটা এই মুজাদ্দেদের কাজ নয় কথা মাথায় ঢুকছে তাহলে আজকে আমি আব্বাস সিদ্দিকী যখন আবার দেখছি রাজ শক্তি দিয়ে আমার মসজিদ ভাঙছে রাজ শক্তি দিয়ে আমার আযান রুখছে রাজ শক্তি দিয়ে এনআরসি করে মুসলমানকে তারাবে বলছে রাজ শক্তি দিয়ে আদিবাসী দলিতদের অধিকার লুটছে তাদের মাপিটিদের রেপ করছে রাজ শক্তি দিয়ে আস্তে আস্তে সমাজে 85% ভারতীয়কে কিতাদাস বানাতে চাইছে আমি আব্বাস সিদ্দিকী এই নোংরা রাজনীতিকে সংস্কার করার চেষ্টায় ভালো 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 লোককে সেই প্ল্যাটফর্মে ঢুকিয়ে তাদেরকে যদি সাপোর্ট করে আমি জিতাই এটা কি অন্যায় করছি আমি তো কোনো জায়গায় দাঁড়াচ্ছি না এই কথা বুঝেছেন না বোঝেন নে তাহলে এই কাজ করব না এবারে বলছে দাদা হুজুর যদি করতো পাঁচ হুজুর কি করেনি কথা বুঝে আসছে যখন নোংরা হয় তখন তাকে সমাধান করতে লাগে পাঁচ হুজুরের জীবনী তাহলে আমাদের পড়তে হবে একটা হুজুরের জীবনী বলে যাচ্ছি মুফতি আজম মেজর হুজুর বীরখেদা রহমাতুল্লাহ আলাইহে তিনি লিখছেন দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহে তিন দিন ইসালে সবে মন্ত্রীরাও আসতো এবং সেখানে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহে বিভিন্ন পরামর্শ দিতেন তাদেরকে শুনছেন ভাই এই কাজটা করা আল্লাহর আইনে হারাম কি তাহলে বাধা দিচ্ছে যারা তাদের ভাবতে হবে দুটো জিনিস এক ইসলামকে চেনে নে না হয় তারা কারো কাছ থেকে খেয়ে বিরোধী করছে একথা বুঝে আসছে আসুন একটা শেষ কথা বলে যাই বিজেপি চলে আসবে প্রচার করছে না করে নে আসুন একবার সালাম দিয়ে নি তারপরে বলে দিচ্ছি হে নবী সালাম শুনছেন ভাই তাহলে আব্বাস সিদ্দিকী যা করছে শুনছেন পানি খাওয়া ছিল তো পানি যেন খাওয়াবে না খামগায় পানি খাওয়া তোমরা তো কেনে সাথে ঘিরে নিচ্ছে তারা খুশি হবে তো তারা কষ্ট শরীর গরিব সবার শরীর সমান নাই
একদিন গিয়েছিলাম দশে বারো তেরো জন পিঠে তথাপি জমি ছাড়া কি করে জমি ছেড়ে দেবে না তাতে গোল যদি না দিতে পারি হাউল তো সমাধান করতে পারে এমন হাউল করবো লাল কার্ড দেখতে হয় দেখবো জীবনের মতো খেলোয়াড়কে বসিয়ে দেবে কে বুঝতে পারছেন না এবারে শোনে তাহলে আব্বাস সিদ্দিকী যা করছে বিজেপি চলে আসবে কত শোনা যাচ্ছে তো নাকি যারা এটা প্রচার করছে তারা কারা তারা হলো খোদ নিজেই বিজেপি যদি বলেন কেন বিজেপি চলে এসেছে এবার বিজেপি যাওয়ার সময় আব্বাস সিদ্দিকী তৈরি করেছে বলুন ইনশাআল্লাহ আমরা যখন রাস্তায় নামি ব্রিটিশরা তখন পালিয়ে যায় এটা ইতিহাস গল্প বলছি আমরা যখন আবার রাস্তায় নেমেছি এবারে বিজেপিকেও পালাবার সময় হয়েছে কথা বুঝে আসছে না হ্যাঁ কেন আমরা দেশ ও দেশবাসীকে ভালোবাসি বিজেপি দেশ ও দেশবাসীকে লুটতে চাইছে কিন্তু আমি একটা কথা জিজ্ঞেস করবো ভাই আপনার এই গ্রামের দায়িত্ব ধরুন আমার হাতে গ্রামের দায়িত্ব আমার হাতে আর এই গ্রামের ঘন 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 বাইরে থেকে কেউ ঢুকে জায়গা দখল করছে দোষটা আমার হবে না ইনার হবে আমার দোষ হবে বাংলায় দায়িত্ব কার আর বিজেপি আসলে দোষ আমার থেকে এই নাটকটা বুঝতে পারছেন তো এই নাটকটা বুঝতে পারছেন